নাতে যাবে যে দল সেই দলটা সুন্নি বলা হয় এ সুন্নি দল কারা প্রত্যেকটা কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ তালা টুকটুক করে বলা হবে যদি বলুন সোহান তাহলে এক নম্বরে আমরা বুঝব যে পৃথিবীতে এক নাম্বার কি বললাম আমি অলি আল্লাহ মনে নেই কার ওসিলায় শিলায় পেলাম ঠিক কিনা এবং অলি আল্লাহ দরকার বাকি এই অলি আল্লাহর কাছে লাভ কী হবে বাবাজি আল্লাহ পাক রব্বুল ইসলাদ দুনিয়ায় যে ধর্ম দিয়েছেন তার নাম ইসলাম তার নাম কি ইসলাম এই ইসলাম ধর্ম মানুষের কাছে ইসলাম মানে শান্তি শান্তিময় ধর্ম মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত দুনিয়ার বুকে পাঠিয়েছেন পদ ভোলা মানুষকে আল্লাহর পদ দেখানোর জন্য একটা ফেরাউন তখনও নবী ছিল একটা নমরুদ তখনও নবী ছিল এক আবু জাহেল তখনও নবী ছিল কিন্তু যখন আমাদের নবী এসেছেন আল্লাহ ঘোষণা দিলেন অখত ইনি হলেন শেষ নবী আমরা কোন নবীর উম্মাত জোরে বলুন না প্রথম নবী যদি কেউ বলে প্রথম নবী আজকে আকিদা ঠিক করুন আমাদের নবী সত্যি এমন ওপর থেকে তো শুনছি ঠিক নিচে সবাই জানেন না ভালো করে জানেন আমাদের নবী নাও সৃষ্টি হলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না আর তাহলে বোঝা গেল আমাদের নবী আগে আর নবীর সাদকাতে তাম দুনিয়া আবার আমাদের নবী দুনিয়া এসেছেন শেষে তাই প্রথম থেকে শেষ যিনি আমাদের নবী হা যদি কেউ বলে প্রথম নবী তাও হবে যদি কেউ বলে শেষ নবী তাও জোরে বলুন আল্লাহ গো তুমি এত সব কিছু করলে এখন নবী এখন ফেরাউন কি করে নমরুদ কী করে আচ্ছা এখন তো আর কোনো নবী নেই আছে তাহলে দুনিয়া চলবে কেমন করে দুনিয়াটা চলবে কেমন করে আবাজি আমার সোনামানি কে দুনিয়া চলার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলেন আমি নবুয়াত বন্ধ করে দিয়েছি নবুয়াতে নবী হবে কিন্তু আমি আল্লাহ হেদায়াত জারি রেখেছি বেলায়াত জারি রেখেছি হেদায়াত দেব আমি আল্লাহ আর আমার নবীকে প্রেম করেছে যারাও সেই প্রেমের মাধ্যম দিয়ে পথ ভোলা মানুষগুলোকে আমি আল্লাহর পথের প্রতীক বানাবে তারা আমার বন্ধু হবে আমার নবীর বন্ধু হবে আমার কথা ভালো করে বুঝবেন আব্বা আমার তাহলে তারা কারা হবে হে বাবাজি আমার কেন একটা ছায়া আমার হাতে দেখা যায় বেলায়াতে ওলি হবে নবুয়াতে নবী হবে আব্বাই ছায়াটা আমার কিসের ছায়া হাতের না আচ্ছা ছায়াটা হাতের সত্য না মিথ্যা আচ্ছা সায়াটা কি হাত জি বলেন বা ওটা আবার সায়াটা কি হাত এটা কি সত্য কথা আবার ঘুরাবেন না কথা ঠিক ছায়াটা হাতের সত্য না মিথ্যা কিন্তু সায়াটা কি হাত এটাও সত্য না মিথ্যা বলেন ছায়াটা হাত নয় এটাও সত্য তাই একটার বেলায় হ্যাঁ বলছেন আর একটার বেলায় না বলছেন কেন ছায়ার হাত ঠিক না বেঠিক ঠিক কিন্তু ছায়াটা হাত নয় এটাও ঠিক না বেঠিক তাহলে নবুয়াতে নবী বেলায়াতে অলি দলিল পাওয়া যায় আল নবুয়াত নবুয়াতের সায়াই হল বেলায়াত যেমন সায়া হাতের সায়া ঠিক তো নবুয়াতের সায়া বেলায়াত ঠিক কিন্তু ছায়া হাত নয় এটাও ঠিক সেই অলিরা কখনো নবী নয় এটাও ঠিক কথা কি বুঝতেছেন তাহলে বেল নবুয়াতে সায়া বেলায়াত আর বেলায়াত প্রাপ্ত যারা আল্লাহর অলি আল্লাহ তারা এ দিয়েছেন আমার আল্লাহ ওসিলা রসুল্লাহ জগৎবাসীকে আল্লাহ বুঝাতে চেয়েছেন আমি আল্লাহ আমার নবীকে মোহতাজ করে পাঠাই নাই মুখতার করে পাঠিয়েছি দেখ আমার নবীর গোলাম তাদের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর পথ ভোলাকে পথ দেখাইয়ে দেব তাদের সংখ্যা তিনশো ষাট কতটা বললাম একটা যদি তার মধ্য থেকে ইন্তেকাল করেন আল্লাহ সঙ্গে সঙ্গে সৈন্য স্থান পূর্ণ করে দেন জোরে বলে এ বাবা ইয়ে আছে দেশ রক্ষাকারী শহর রক্ষাকারী একটা জেলা রক্ষাকারী রাষ্ট্র রক্ষাকারী তাম পৃথিবী রক্ষাকারী পাক আউলিয়ায় কেরাম দিয়েছেন আপনি কি শুধু মনে করছেন আপনার গ্রামের অলি তারা হলেন কেউ গস কেউ কুতুবুল তাপ এদের ভাগ আছে অনেক যদি আপনি মনে করেন আপনি একটু বুঝবেন এদের বিষয় তাহলে আমি আপনাকে বলবো যে আপনাকে একটু কেতাবা পড়তে যদি না পড়েন শুনে যদি বোঝেন তাহলে অল্পতে বুঝে নেন আল্লাপাক দিয়েছেন এর অনেক দলিল আছে জোরে বলুন বেলায়াতে কি হলো অলি আল্লাহ বেলায়াতে আর নবুয়াতে নবীগণ বোঝা গেছ তো পরিষ্কার হয়েছেন না এখনো ঝঞ্ঝাট আছে আব্বাজি জি আমার সোনামানিক খুব ভালো করে বুঝুন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ আমার নবীর নবুয়াদ নিয়েছেন বাবা সমস্ত নবীদের নবুয়াত গ্যারান্টিড হয়েছে আমার নবীর নবুয়াতের জন্য ঠিক না আপনি হয়তো বলবেন হুজুরে কেমন কথা তাহলে আমি আপনাকে বলবো নেবেন না মনে ব্যথাও আদম নবীর উম্মাদ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফি উল্লাহ আদম নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংক্ষিপ্তভাবে ইব্রাহিম নবী বলতেন ইব্রাহিম নবী উম্মতগণ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ ইব্রাহিম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের নবীর নবুয়াত সব নবী ওই কলেমা পড়ে আপন আপন নবুয়াতে সাক্ষী দিয়েছে ঈসা নবীর উম্মত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ঈসা নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে বাবাজি আমার ঈসা পর আমাদের নবী এসেছেন আমাদের নবী অন্য নবীদের মত কলেমা পড়েননি আমরা উম্মত কলেমা পড়ি লা ইলাহা হাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও কিন্তু আমাদের নবী অন্য নবীদের মতো কলেমা পড়েননি আমাদের নবী কলেমা পড়েছেন আমাদের নবীর কলেমা যেটা ছিল ওটা আপনি বেড়ে ঢুকিয়ে নেন ওই কলেমাটা ছিল লা ইলাহা ই এটা হলো আমার নবীর কলেমা তাহলে নবীদের কলেমা যেটা শেষ নবীর উম্মাতের কলেমা সেটা জরে বলে কিন্তু আমাদের নবীর কলেমা আলাদা আর সেই নবী নাকি সেই নবী নাকি মাটির আসলে ও পাগলার দল তো কচু শাক খেলে ও চোখের জ্যোতি ফিরবে আব্বাজি আমার সোনামানিকে খুব ভালো করে প্লেনের ভিতরে রাখবেন আমার আপনার নবী পাক দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন এটা সত্য নবী আমার সত্য মাজারের জিন্দা আছেন নবী এই জন্য তো আজ দুনিয়া টিকে আছে বাবা নবীওয়ালা যারা হবে আমার নবীজিকে তারা দেখতে পাবে জোরে বলুন અબ્બા માત এখন এই নবী পাক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন উসমান রাদিয়াল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু উসমান রাদিয়াল্লাহু তাআলা анহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা анহু হে বাবাজি আমাত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে আলী আমার ঘরওয়ালা আপনাকে বুঝাই আব্বাজি আমার বেলায়াতের সরদার যিনি তার নাম হল আপনাকে আগে বুঝতে হবে আপনি ফুরফুরাতে যাচ্ছেন অসুবিধা নাই আপনি আজমিরে যাচ্ছেন অসুবিধা নাই আপনি বগদাদে যাচ্ছেন অসুবিধা নাই পাঞ্জাবে যাচ্ছেন অসুবিধা নাই মেদিনীপুর যাচ্ছেন অসুবিধা নাই বাবা আমার এক কথাই বুঝুন তাম দুনিয়ার আউলিয়ায় কেরাম যেখানে আছে আপনি সকলের কাছে যান কিন্তু আপনার পীর পীর হয়েছে হাজরাতে আলী রাদি আল্লাহ তালহর সার্টিফিকেটে আলী পাকের কাছে যদি না যায় অলি হওয়া যাবে না আব্বা আমার সোনা মানিক আলিওয়ালা যার আসল আল্লার আউলিয়া বান্দা হলো তারা যুবক আমার অবশ্যই পীর মানুন চলুন আপনা থেকে আমি পীর বোঝানোর জন্য একটু আপনার পিছনে যাব আচ্ছা আপনাদের এই আটকিনা গ্রামে মসজিদ আছে না মসজিদে ইমাম আছে তো আছে না ইমাম মানে কি জানেন নেতা নেতা ইমাম মানে নেতা গ্রামের নেতা যে গ্রামে মসজিদে ইমামতি করে সেই গ্রামের নেতাকে ইমাম আর আমরা মসজিদে গিয়ে কী করি ইমাম সাহেব বসে আছে সালাম ফিরিয়ে তসবি পড়ছে তো একজন মানে দোয়া কই দেও আরে ও নেতার ওপরে বড় নেতা ওই এক্ষুনি নামাজ পড়ি বলতেছে একতে দায়িত্ব বিহাজ ইমাম আর নামাজ সালাম তুই একটু দেরি হচ্ছে বলে ইমাম সাহেব দোয়া করে দাও নেতার ওপরে হুকুম চলে নাকি তো তুমি কেমন ইমাম মানো তুমি ইমামের মর্যাদা জানো না তুমি এলাকার মাতব্বার মসজিদের মুসল্লি হয়ে গেছো এলাকার মাস্টার হয়েছো বলে তুই মনে করতেছ নেতার ওপরে যত গ্রামের নেতা আছো সব নেতা ওই মসজিদের নেতার কাছে ছোট জলে বলেন সেই জন্য তার পিছনে নামাজ হবে জোরে বলুন আমার কথা সবাই সহ্য হয় না বাপ তাহলে এই মসজিদের নেতা আছে আচ্ছা এখান থেকে আপনি কলকাতায় যান কলকাতায় না খোদা মসজিদের ইমাম আছে না নাই ইনিও নেতা উনিও নেতা দিল্লিতে যান ওখানেও মসজিদ সে তারও ইমাম খুব ছোটো করে বলি সবার কথা বলবো না আপনি মক্কা শরীফে যান কাবা শরীফের ইমাম আছে না নাই মদিনাতে যান মসজিদ নবাবি শরীফ তারও ইমাম তাহলে ওনারাও নেতা এনারাও নেতা আমাদের গ্রামেরও নেতা সব নেতা কি এক কিন্তু সম্মান কিন্তু একই কিন্তু সকলের কথা সকলের জ্ঞান সকলের আমল সকলের মহাব্বত এক কথা কি বোঝা যাচ্ছে কথা কি বুঝতে পারছেন সবাই কিন্তু একরকম না কিন্তু ডিগ্রি সবার নেতা ডিগ্রি কি নেতা এ হলো মসজিদের নেতা ওনারাও মসজিদের নেতা ওনারাও নেতা ইহা ছাড়া আরও কিছু ইমাম আছে যেমন হাদিসের নেতা হাদিসের ইমাম ইমাম মানে নেতা হাদিসের নেতা ইমাম বখারি যিনি বুখারি শরীফ লিখেছেন ইমাম বুখারী বলা হয় তাকে ইমাম মুসলিম ইমাম মুসলিম যিনি মুসলিম শরীফ লিখেছেন ইমাম নাসাই ইমাম আবু দাউদ ইত্যাদি ইত্যাদি বহু হাদিসের ইমাম আছেন হাদিসের ইমাম আছেন আব্বাজি আমার সব ইমাম একরকম নন সকলের জ্ঞান সকলের আমল সকলের মহাব্বাত সব পৃথক পৃথক বাবা ঠিক না ভুল বাবা আমার তিন নম্বরে আপনাদের বোঝাবো এবার হলো তরিকতের ইমাম তরিকত কটা চারটে এক নাম্বার কাদরিয়া তরিকার জিন ইমাম ওনার নাম আব্দুল কাদের জেলানি গেলানি আলী রহমারে দন দুই নাম্বার তরিকত চিস্তিয়া তরিকত যে তরিকার ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিস্তি আলিহ রহমারে দন তিন নম্বর বাবা সহারবার তরিকত এ তরিকতের ইমামের নাম খাজা শাহাবুদ্দিন সরবরদি রহমতুল্লাহ আলাই বাবা চার নম্বর তরিকত নকশাবন্দিয়া ও মোজাদ্দে দিয়াও এক ইমামের নাম খাজা বাহাউদ্দিন নকশাবন্দ রহমাতুল্লাহ আলাই বাবা আর এক আর একজনের নাম হাজরত শেখ আহমদ সিরি হিন্দি উপাধি মোজাদ্দিদ আল আলীহ আলিহ রহমার দোয়াত এনারা হলেন তরিকতের ইমা বুঝবেন বেলেনে আগে ঢুকাবেন খালি হুজুর হুজুর করলে হবে না আমরাই বসি বদমায়েশ আপনাদের শেষ করে ফেললাম বক্তাদেরই দোষ শ্রোতারা তো কিছু তমন বোঝে না ওরা জানে ইনকাম করব খাবো দাবো নামাজ পড়বো আল্লাহ আল্লাহ করবাদ হয় প্রয়োজন হলে আল্লাহর অলিদের রওদা জিয়ারাত করো এরাও সব বোঝে টোঝে না এই স্টেজে দ্বারা বসে এরাই বধ ঠিক কি না বলেন আব্বাসি আমার সোনামাণীকে তাহলে এনারা হলেন তরিকতের ইমাম আমরা সমস্ত মসজিদের ইমামকে যেমন ভালোবাসি তরিকতের সমস্ত ইমামকে ভালোবাসি কেন আমায় তরিকত পাওয়ার জন্য যে কোনো এক পীরের কাছে মুড়ি হয়েছি বাবা হোক না কেন সে ফুরুফুরায় হোক না কেন সে লন্ডনে হোক না কেন সুন্দরবন জঙ্গলে হোক না কেন সে আপনার কিনা মক্কার শরীফে হোক না কেন পাঞ্জাব শরীফে হোক না কেন বেরিলি শরীফে হোক না কেন বাদায় শরীফে হোক না কেন মদিনী মেদিনীপুর দরবার শরীফে বাবা আমার পৃথিবীর যেখানেই হোক না কেন আমাদের নিয়ম থাকবে সবার পীর ভালো তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো তুমি কোন ক্ষেতের পোচামুলো হয়ে তোমারটাই শুধু ভালো ভালো আর গুল সব কালো আব্বাজি আমার সোনামাণী গেরব তাহলে আপনি ফুরুফোরা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহের দরবারে গেলেন যান কোনো অসুবিধে নাই সেখানেও আল্লাহ দেওয়া পাওয়ার আছে কোথা থেকে পেয়েছেন ওই আল্লা এই চার তরিকতের যে তরিকতকে উনি ভালোবেসেছেন ওই তরিকতের ইমাম দাঁড়াতে নেতা দাঁড়াতে আল্লাহ তার সিনাতে মাল দিয়েছে তাই জগতের মানুষ আপনার কি না আল্লাহর অলিদের দরবারে যায় আর নিজের দুর্বল ব্যাটারি কথা কি আব্বাজি আমার সদাবানি খুব ভালো করে বুঝবেন তাহলে এনারা হলেন আপনার তরিকার ইমাম কিসের ইমাম তরিকতের ইমাম এবার আসুন ইসলামের বিশ্লেষণ করে হাদিস ও কোরআনের বিশ্লেষণ করি কোরআন উম্মাদিদের ছয় হাজার ছয় শত ছেষট্টিখানা আয়াত আছে বাবা প্রত্যেক আয়াতে একটা আয়াত আপনি বললেন বিসমিল্লাহ রহমান রহিম মনে করুন এই আয়াতে কটা মশলা বেরোলো এ আয়াতে কটা আপনার না ফতোয়া বাড়ালো কে আয়াতটা কি হবে কি আয়াত এ সমস্ত কিছু মানুষের কাছে সঠিক করে বোঝানোর জন্য বাবা জি আমার যেসব ইমাম এসেছেন ওনারা হলেন মজাহা প্রাপ্ত তাদেরকে বলা হয় হয়ের ইমাম একটি মোজাবের নাম হানাফি মোজাব আর একটির নাম সাফি মোজাহাব আর একটির নাম বাবা আমার হামবেলি মোজাহাব আর একটির নাম বাবা আমার বলা হয় মালিকি মোজাহাব এই চার মোজাবের ইমাম আমরা যে মোজাবটা মানি ওটা হলো হানাফি মোজাহ এনারা হলেন মোজাবের ইমাম তাহলে মসজিদের ইমাম আলাদা হাদিসের ইমাম আলাদা তরিকতের ইমাম আলাদা মোঝাবের ইমাম যদি বলেন মোঝাবের ইমাম আলাদা কিন্তু বাবাজি আমার সকলের জ্ঞান সকলের আমল সকলের বুধ শক্তি একরকম নয় যেমন ভাবে আল্লাহ বাদাত করে আমার নবীকে ভালোবেসেছেন তার সিনাতে তমন মাল এসেছে কারণ সিনাতে মাল দেওয়ার জন্য নবী মোস্তাফা এবার আসুন এই যে ইমামগুলোর কথা বললাম এই ইমামগুলো হলো আব্বা আমার তিনি হোক না মোঝাবের তিনি হোক না কেন তরিকতের হোক না কেন হাদিসের হোক না কেন মসজিদের যে ইমাম এবার যে ইমামগুলোর কথা বলবো এই ইমামগুলোকে যদি সে অনুসরণ করে বুঝতে হবে ওই নেতা সঠিক নেতা ওই ইমাম সঠিক ইমাম আর যদি এই বারো ইমাম না মানে ওই ইমাম সঠিক ইমাম ন ভালো করে বুঝবেন কথাগুলো আমি আমিন উদ্দিন দালালি বলছি না প্রত্যেকটার পিছনে এত দলিল লুকায়িত আছে যে আপনাকে কবর দিতে এক ফোঁটা মাটি দেব না দলিল দিয়ে ইনশাল্লাহ কবর দেব কথা কি বুঝতেছেন আমার কথা কি বুঝতেছেন আমি কি ফুরফুরা হুজুরদের বিরুদ্ধে কথা বললাম আমি কি মেদিনীপুর হুজুরের বিরুদ্ধে কথা বললাম আমি কি খাজা পিয়ার বিরুদ্ধে কথা বললাম আমি কি খদা বড় বরফির সাহেব হুজুরের বিরুদ্ধে কথা বললাম তাহলে আমরা তো সবলই আল্লাহকে মানি তাই তোমার মধ্যে এরকম হিংসা কেন ও যারা খাদা পিয়ার পাগল দেখতে পারে না তার মানে বুঝতে ভেতরে এখনো প্লাস্টিক মার্কা হয়ে হতে ও পারিনি এই বুঝতেছেন আব্বাজি আমার সোনা মানিক তাহলে বারো ইমাম কয় ইমাম বললাম এই বারো ইমামের সাদকাতে নবী কাতে থেকে মাল আসবে জরে বলুন নোট করুন এক নাম্বার ইমামের নাম হাজরত আলী রাদি আল্লাহ আনহু দুই নাম্বার ইমামের নাম হাসান পাক রাদি আল্লাহ তালু তিন নাম্বার ইমামের নাম হুসাইন পাক রাদি আল্লাহ তালু চার নাম্বার ইমামের নাম হাজরত জৈন আবেদিন রাদি আল্লাহ আনু পাঁচ নাম্বার ইমামের নাম ইমাম বাকার রাদি আল্লাহ আনহু ছয় নাম্বার ইমামের নাম ইমাম জাফর সাদিক রাদি আল্লাহ আনহু সাত নাম্বার ইমামের নাম ইমাম মোহাম্মদ কাজিম রাদি আল্লাহ আনহু আট নাম্বার ইমামের নাম ইমাম আলী রাজা রাদি আল্লাহ তালা আনহু নয় নাম্বার ইমামের নাম ইমাম নাকি আলী রাদি আল্লাহ তালা আনহু দশ নাম্বার ইমামের নাম ইমাম আপনার কি না তাকি আলী রাদি আল্লাহ তালা আনহু একজন হলেন নাকি আলী আর একজন হলেন তাকি আলী নয় আর দশ এগারো নম্বর ইমামের নাম হলো আপনার ইমাম হাসান আসকারি আর বারো নম্বর ইমামের নাম ইমাম মেহেদি যে ইমাম মেহেদি আলী সালাব ও আল্লাহ তালা আলী আজমাইন এখনও জগতের বুকে আসেননি এই বারো ইমামের অনুসারী যদি আপনার মসজিদের ইমাম হয় ওই ইমামের পিছনে একতেদা করা ঠিক হবে ওই ইমাম যদি হাদিসের ইমাম হয় তাকে ইমাম বলে মানা যাবে ওই ইমাম যদি তরিকতের হয় সে যদি ওই বারো ইমাম অনুসারী হয় সে অবশ্যই আল্লাহর অলি হবে হে বাবাজি আমার ওই ইমাম যদি মোঝাবের হয় সে যদি ওই বারো ইমাম অনুসারী হয় ওই ইমাম সঠিক বলে মেনে নিতে হবে হে বাবাজি আমার তাই তো একদা ইমাম সাফি বলেছিলেন আমি আলি পাককে মানার জন্য কেউ যদি আমাকে শিয়া বলে আমি ইমাম সাফি শিয়া পৃথিবীর জমিনে সব থেকে বড় মুসলমানদের মধ্যে ফেতনা বাবা যখন আ নবী পাকের কথা বলা হয় কোনো অসুবিধা হয় নাও যখন আপনার সিদ্দিক আকবরের কথা রাদি আল্লাহুতালুর কথা বলা হয় কোনো অসুবিধা হয় নাও ফারুক আজম হজুরের কথা বলা হয় কোনো অসুবিধা হয় না উসমান জিন্নায় রাদি আল্লাহ উত্তালুর কথা বলা হয় কোনো অসুবিধা হয় নাও মাওলা পাকের কথা বললেই গাজালা করে বুঝে নিতে হবে বাবা আমার নবী পাক বলেছেন আনা মদিনাতুল ওয়া আলী আলিউন বাবু হাও আমি নবী হলাম এলমের শহর আলি হলো তার দরওয়াজাও আমরা নবীকে আমরা নবীকে জ্ঞানের শহর মনে করি আলীকে দরজা মনে করি আলীকে কখনো নবী বলি না আর নবীকে কখনো আলী বলি নাও আলী যে দুনিয়াতে পাওয়ার পেয়েছে আমার নবীর কদমের বরকতে ঠিক কিনা বলেন আমি যেটা সঠিক পথ জান্নাতে যাবার পথ তার পথ আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি লা ধর্মে কোনো জোর জবরদস্তি নাই মানা না মানা আপনার ব্যাপার কারণ আমি জানি না আমি দ্বিতীয়বার আপনার সঙ্গে কথা বলার সুযোগ সময় পাবো কি না কিন্তু যতটুকু আমি রিসার্চ করি আল্লাহ আমার মুর্শিদের সাদকায় আলে পাকের সাদকায় যেটুকু আমার মধ্যে দিয়েছে আমি খুব চিন্তা ভাবনা করে আপনাদের কাছে আস্তে আস্তে করে উত্থাপন করছি আমার কথা কি রাগ করছেন আচ্ছা আপনারা বলুন আবু বাকার কাদের আমাদের না উমার ফারুক রাদি আল্লাহ তাল্লাহ আনহু আমাদের উসমান জিন্নুরাইন রাদি আল্লাহ তাল্লাহ আনহু আমাদের মাওলা আলী আমাদের হাজারত হাসান পাক আমাদের হোসাইন পাক আমাদের ঠিক কি না খাতুনের জান্নাত আমাদের আলেপাকের কথা আব্বা আমার সোনা মানিক দেখবেন কিছু মলবিরা সুন্নি বলে দাবি করে বলে আমরা আহলে শুননা জামাতের মানুষ আবার তারা ওয়াজ করে করে বলে বাবারা বাবারা তোমরা কবরের ভয়ে জানো না নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো খবরদার নামাজ কাদা করো নাও কবরে যখন যাবে কি জবাব দেবে কেন এইটা ভাবে বোঝাতে গিয়ে অনেক ওলা আমার আওয়াজ করে বলতেছি কবর মা ফাতিমা মা তালা কবর খোদাই করেছেন হাজরতে আবুজার গফারি রাদি আল্লাহ তালা আনহু কবর খোদাই করার পরে বললেন আবুজার আমার নবী পাক হুজুর পাকের সাহাবি হাজরতে আবুজার রাদি আল্লাহ তালানু বললেন ও কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে কবর বলেছে মানে ওরা যেটা বলে সেটা বলতেছে কবর বললো কাকে রাখবা নবী পাকের কন্যা ফাতিমা রাদি আল্লাহ তালা আমি রাখবো আলী রাদি আল্লাহ তালন স্ত্রী মা ফাতিমা রাদি আল্লাহ তালা আনহ হাসান হোসেনের মা রাদি আল্লাহ তালা আনাহাও কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না আলীর স্ত্রী চিনি হাসান হোসেনের মা চিনি নাও জোরে বলুন এই হাদিসটি মৌজু 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 তোমার জানা উচিত অনেক কথা ছিল তুমি সেসব ভয় দেখানো কথা বললে না বাবা তুমি আঘাত করলে আলে পাকের সানে তোমার কি একটু জ্ঞান হয় না ফাতে মাকে তুমি জানো ফাতে মাকে তুমি জানো না বাবা শুনে লাও হাদিস থেকে শোনো আমার নবিয়ে দো যা হও সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা ফাঁতে মাও রদি আল্লাহ তালা আনহা সম্পর্কে তুমি এমন করে কথা বলতে পারলে কেমন করি তোমার তো জানা দরকার পৃথিবী সৃষ্টি হতো না না হলে ওই নবী আমার জোবান মোবারকায় বলে গেছেন সর্ব আমার ফাতেমা জান্নাতই সমস্ত নারীদের সর্দারিণী হবে আর আমার আল্লাহ ফা কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার হাবিবের কন্যা ফাতেমা কদম রাখবে যার সম্পর্কে আল্লাহ এ কথা বলেন যার সম্পর্কে রসুলে কথা বলেন তার সম্পর্কে তোমার বলতে বুক কাঁপলো না তুমি শুননি যে এ ওয়াজ করে ও দুটি জিনিস হয় ও জানে না শুনেওয়াজ করে হয় ও শুনেওয়াজ করে ওর গুরুদেবের দেখে আর নইলে জানার পরও সে আলে পাককে ভালোবাসে না বলে করে ঠিক কিনা বলেন আব্বাজি আমার খুব ভালো করে বুঝবেন আমি আপনাদের বুঝাতে চাচ্ছি বাবা সঠিক বুঝুন আপনি আমরা যখন আমাদের পীরের কথা বলি সেই পীর ফুরফুরা শরীফের যদি হয় আমরা জানি তারা আল্লাহর অলি তারা কবরে আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন ফুরফুরার মাটিতে গেলে ওই আল্লাহর অলির দরবারে লাভ হয় ঠিক কি না বলেন তাহলে ফুরফুরা হুজুর মাজারে কি মারা জীবিত কথা বলেন তাহলে কবর দাদা হুদুর চিনতে পারছে আর মা মারা দিয়ে আল্লাহ কবর চেনে না সর্বনাশ কি সর্বনাশী কথাবার্তারা এ আসলে যখন কেউ আলে পাকের কথা বলবে তা হিংসা করে ওরা বলে দিয়েছে নামের পিছনে লাগিয়ে দাও শিয়া তালি আরও বলবে না আব্বাজি আমার সোনা মানিক আমার কথা সবার ভালো লাগবে না তবে আপনি প্লেনের ভিতরে নি একটুখানি বোঝার চেষ্টা করবেন কারণ আমি কারো মুখ দেখে কথা বলতে আসিনি রে বাবাও আমি আমার আল্লাহ এবং রসুল্লার দিকে আলে পাকের দিকে তাকাই আও সাহাবাইকে আমরিদ আনুল্লাহি তালা আলী মাজমাইন্দের তাকাই হুজুরগন্ধের দিকে তাকিয়ে কথা বলতে এসেছি আমি কারো মুখ দেখে কথা বলি না মোহাব্বাদ দেখে কথা বলি হে যুবকেরা আমার চলুন না আগিয়ে চলুন বাবা তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে বাবা খাতুনে জান্নাত দি আল্লাহ তালা আনাহার ওনার পাওয়ার কত আরও একটু সহিহাতি শুনুন বাবা আমাদের ঘরে যখন মেয়ে মা কোনো মা যদি সন্তান জন্ম দেয় সে পাক না নাপাক কোনো মা সন্তান প্রসাব করেছে নাপাক কদিন তাহলে চল্লিশ দিন যে সন্তান জন্ম নিয়েছে সেও না পাক যে মা দুনিয়ায় জন্ম দিয়েছে সেও না পাক চলুন না কেন যাই বাবা আমার নবী পাকের কন্যা সম্পর্কে একটুখানি হাদিস খুলি আমার নবী পাক সাল্লি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা মা আল্লাহ তালানার সন্তান জন্ম নিয়েছি জোহরের সময় বাবা জোহরের পরে সন্তান জন্ম নিয়েছি হাজাতে আম্মা সব রাদি আল্লাহ তাল আনহার কাছে যাইয়া প্রশ্ন করা হয় ও আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা হক আপনি একটু ফাঁতে মারা দিয়ে আল্লাহ তালা আনা সান্মান বয়ান করুন হাজতে আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা হক বর্ণনা করেছিলেন কি বলবো ফাতিমার কথা সন্তান জন্ম দিয়েছি জোহরে পথ আর আমি আয়সা ফাতে মাকে আসলে নামাজ পড়তে দেখেছি ফাতিমা পাক তা সন্তান ও হোসাইন পাক হাসান পাক জোরে বলুন আর তুমি তার সম্পর্কে বলছো কবর চেনে না চিটিংবাজ কোথাকার তোমার কথাতেই বোঝা যায় তুমি আলে পাকের দুশমন আর আমরা ওই মুসলমান আমরা আলে পাককে ভালোবাসি সাহাবাইকেরামকে ভালোবাসি সমস্ত তরিকার ইমামকে ভালোবাসি মোজাবের ইমামকে ভালোবাসি তার মধ্যে অলি আল্লাহ সবাইকে ভালোবাসি তার মধ্যে নিজের পিলকে থেকে বেশি ভালোবাসি ঠিক কিনা বলেন আর ঠিক কিনা বলেন আপন আপন পীরের কাছে আপন আপন মুড়িদের মাল আছে সে যাবে শিক্ষা নেবে সেই শিক্ষা অনুযায়ী কাজ করবে তার ময়লা দিল পরিষ্কার হবে আল্লাহ আল্লাহ হবে জোরে বলে কথা কি বোঝা যায় আব্বা আমার সোনা মানিক তার আলে পাক কারা এটাও হাদিস থেকে একদিন শোনা এসব আল্লাহ বর্ণনা করেন আমার নবী সাল্ল আলী সাল্লাম একদা ঘর মোবারাকা থেকে বার হয়ে এসেছেন গায়ে একটা কালো কম্বল মোবারকা আছে ওই কালো কম্বল মোবারকা আমার নবী পাকের দেহ মোবারকাই হঠাৎ করে আইনা জা আল হাসান হাসান পাক এসে গেলেন নবী পাক কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন ইতিমধ্যে দে এলেন নবী তাকেও ঢুকিয়ে নিলেন আলী পা কলেন নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন হাজাতে ফাতেমা পা কলেন নবী তাকেও ঢুকিয়ে নিলেন ঢুকিয়ে নিয়েছেন আমার নবীকে দেখা যায় আমার নবী এটাই বোঝাতে চায় আমাকে পেতে গেলে আমার চারজনকে ভালোবাসো এই চারজন আমি নবীর ঘরওয়ালা নবী আমার হাত উঠালেন দোয়া চাইলেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি তুমি এদেরকে ভালোবাসো আর এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি ওদেরকেও ভালোবাসো আমার নবী দুয়া চাইলেন আল্লাহ হাউলাই আহল বাইতি আল্লাহ এরা আমার আলে জোরে আলেবায়াত আমার আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এই আলে সাদ কাতে আপনি অলি আল্লাহ পেয়েছেন আর যদি আপনি অলি বলে দাবি করতে চান তাহলে আলী থেকে পাওয়ার আপনার আলী থেকে হাসান পাক হাসান পাক থেকে হোসাইন পাক এইভাবে আপনার ইমামদের দাঁড়াতে আসবে ইমাম হাসান আসকারী এগারোতম আওলাদ বাবা ওনার থেকে তাম পৃথিবীর মাটিতে যে যেমনভাবে গেছেন গসে পাকের কথা আপনি যদি বলেন গসে পাকের কাছে মাল এসেছে ওই আওলাদদের সাদকাতে ওই ইমামদের সাদকাতে খাজা হাজাগালি নওয়াজের কাছে মাল এসেছে দিয়েছেন মাল আল্লা ইমামগ ঠিক কিনা বলেন কারণ আমার আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে ভালোবাসে কিনা নবী তো নিজেই বলেন আল্লাহ আমি ওদের ভালোবাসি তুমি ওদেরকে ভালোবাসো আচ্ছা কেমন ভালোবাসে একটা ছোট একটা স্যাম্পেল দিব একটা স্যাম্পেল খেয়াল করেন একদিন আমার নবী সাল্লি আসাল্লাম নামাজ পড়ছেন পিছনে আবু বাকার ওমার উসমান আলী একতে করে দাঁড়িয়েছেন ইমাম হোসাইনে পাক ছোট্ট অল্প বয়স হঠাৎ এসে লাভ মেরেই কাঁধে বসে গেছে কাঁধে যখন বসে গেছে তা আমরা হানা রব্বি আল আল্লাহ সেদা কতবার বলি তিনবার পাঁচবার সাতবার কখনো কখনো কোনো বর্ণনা কেউ লিখেছেন এগারো বার তার বেশি তো আর হচ্ছে না তিন পাঁচ সাত বেশিরভাগ বর্ণনা এখন আমার নবী শেয়দায় আসেন সাতবার হয়ে গেছে এগারো বার হয়ে গেছে সুবাহা আলা আলা নবী মাথা তুলতে যাবেন পাক ওহি করছেন জিব্রাইল যা জিব্রাইল যা আমার নবীকে বলে দাও যেন মাথা না তোলে হোসাইন যত সময় বসে থাকবে তত সময় আমার নবী দাতে থাকবে আল্লাহ কত ভালোবাসে এক টানা খুব সংক্ষিপ্ত কথা আমি ওই কথা অত বলার আমার সময় কম কারণ আমি সামনের দিকে আগাবো তাই অলি আল্লাহর কাছে চলে আসবো এখান থেকে তাই সম্মান বোঝেন বাবা হাজরাত খুব সংক্ষিপ্ত উনি সেজদাতে গিয়ে তসবি পড়েছেন বাহাত্তর বার কতবার বাহাত্তর বার তসবি পড়েছেন নামাজ কমপ্লিট হোসাইন পাক নেমে গেছেন আর সেই নামাজ কমপ্লিট করলেন বাবাজি বাড়িতে গেছেন মা আমি নানুর কাঁধে বসে কত মজা লাগছে আমার নানু মাথায় তোলে না খাতুনে জান্নাত কান্না করে আহ ও আমার বাবা হোসাইন আমার আব্বাজি না খেয়ে মানুষকে ইসলামের কথা বলে এক আল্লাহর কথা বলে পেটে পাথর বেঁধে রেখে আল্লাহ আল্লাহ করে তুমি আমার আব্বাকে কষ্ট দিয়েছ বাবা ইমামে পাক যখন কথা বলেছেন খাতুনের জান্নাত তখন তাকে আপনি করে আপনার বোঝাতে চাচ্ছেন ইতিমধ্যে আমার দয়াল নবী খাতুনে জান্নাতের বাড়িতে রওয়ানা দিয়েছেন ও আমার রসুল আমার বলতেছেন

আব্বুজি কেন কিছু না বললে হয় নামাজের হালাতে বাচ্চা মানুষ এমন করে ভুল করলে মেনে নেওয়া যায় নাও আমার বলে ফাতেমা তুমি জানো না আমার আমার বসেছে ওই আল্লাহ বড় পছন্দ করেছে ফাতেমা তুমি জানো না আমার আল্লাহ পাক আল্লাহালা আমার হোসাইন যখন আমার কাদম বারাকায় বসেছিল মা আমার আল্লাহ পাক

তুমি শন শুনে রেখে দাও যখন আমি তাক যখন এমন একটি সময় আসবে আমার হোসাইন আমাকে মাথা সে দাঁতে রেখে বাহাত্তর বা তসবি পড়িয়েছে আমার হোসাইন বালার মাঠে যখন যাবে তার বাহাত্তর জন বডিগার্ড হবে আমি নবীজি বাহাত্তর বা তসবি পড়েছি আমার আল্লাহ বলেন হাবি রাজীব হোসাইন যাতে রাজি তুমি হয়ে যাও তাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি বাহাত্তর বার বডি গার্ড বাহাত্তর বার সুবাহানা রব্বিয়াল আলা কারবালায় বাহাত্তর জন বডি কি কবুল হলো নামাজ পাগল পাগল আলে পাক বোঝে না অলি আল্লাহকে তো বুঝতোস তো আলেপাক বুঝতোস না কেন খুব সংক্ষিপ্ত কথা বলবো বাবা চলুন না এগিয়ে যাই এখন আমরা তাহলে অলি আল্লাহ পেলাম কোথা থেকে জানার দরকার আছে না আলেপাক তো পেলাম অনেক কথা বুঝতেছেন আমার আব্বাজি আমার আলেপ আমার অলি আল্লাহ পেলাম কোথা থেকে সোনা মানি কেনা আমার খুব খেয়াল করে নিন এ যাদের ইমামের কথা বলে সবাই হলেন আল্লাহর অলি আল্লাহ আব্বা আমার ইমামে পাক আনহুর চাচা শহীদ হলেন বেটা শহীদ হলেন মাসে শিশু আলী আজগার শহীদ হলেন জয়নুল আবেদিন উঠে দাঁড়িয়ে গেছেন আব্বুজি আপনি আমার একটু অর্ডার দেন আপনি আমার একটু অর্ডার দেন আমি জয়নুল আবেদিন জাইয়া শহীদ যাবো কোন পুরুষ তো বেঁচে নাই আমি জয়নলা বেদিন একা আছি আবাহ আপনি আমাকে অর্ডার দেন আমিও যাইয়া শহীদ হই আমিও জান্নাতে চলে যাই আমার ইমাম পাক বলতে বাবা জয়নলা তুমি যদি চলে যাও বলো এই কে গন্তব্যস্থানে পৌঁছাবে কে মদিনায় পৌঁছাবে এদের পুরুষ বলে কোনো সাহারা তো থাকলো না বাবা এদের জন্য তুমি হবে সাহারা হ্যাঁ জেনে রেখে দাও আমি হোসাই তোমাকে উপদেশ দিই তোমাকে কার বালায় যেতে দেব না বাবা তোমার থেকে বংশ জারি থাকবে তোমার থেকে একটা নাসল জারি থাকবে রোজে তে পর্যন্ত তোমার অনুসরণ যারা করে আসবে হে বাবা তারা সঠিক পথের প্রতীক হবে তারাই অরিজিনাল নবীওয়ালা আল্লাহ হবে বাবা জেনে রাখো আমি হোসাইনের জন্য আজ পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হবে বাবা তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হবে বাবা যেন অর্থ পেয়ে ভুলে যেও না বাবা অর্থ পেয়ে যেন দুনিয়া আদার হয়ে যেও না বাবা ইমানটাকে বেঁচে দিও না বাবা তোমার কাছে আমার অনুরোধ বাবাও খবর দা যেন তুমি বিক্রি করে দিও না তালান আব্বা জানের কাছে স্বীকৃতি দিলেন আমি পাক বলতে চান বাবা রে ও বাবা যখন তুমি মদিনায় যাবে আমার নানুজির কাছে আমার আম্মা জানের মাদারির কাছে সমস্ত ঘটনা যেগুলো চোখে দেখোছ সবগুলো বর্ণনা করবে হে বাবাজিনা না আমার ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ করবে তোমার থেকে পৃথিবীতে খেলাফা তোমার থেকে বেলায়াত জারি থাকবে বেলায়াতে প্রাপ্ত হবে যারা আল্লাহর অলি হবে তারা কথা বুঝতেছেন আব্বা মাত হে সোনা মানি শুধু তাই নয় বাবা হাজারতে ইমামে পাক হোসাইন রী আল্লাহ তালানু নিজের গলা শহীদ করে দিলেন কারণ কার ঘটনা বলা আমার সিদ্ধান্ত না আমার চিন্তা আমি নিচে এসে কিছু কথা বোঝাবো আব্বা ওপর থেকে খুলু টেনে টেনে আনতেছি আব্বা আমার টেনে টেনে চলুন আগিয়ে যাই ইমাম এজাইনুল আবেদিন রাদি আল্লাহ আলহু হে বাবাজি দেখা যান পরিস্থিতি অসুস্থ জ্বর উঠতে পারেন না দাঁড়াতে পারেন না বাবা ইমাম পাক যখন নিজের গলা কাটিয়ে দিলেন কারা কেটেছে গলা নামাজ পড়েছে জারাও আব্বামাদ আজান দায় করবালার মাঠি সাহাদুয়ান্ন মোহাম্মদ রসুল্ল সাল্লাল্লাহু আলি হাল্লাম বিবি জয়নাফ তাঁবুর মধ্য থেকে বলতে যে মাজিদের সেনা শহীদ তোদের কি লজ্জা লাগে না তোদের কি একটু চিন্তা চেতনা হয় না আমার নানুর নামে আজান দিলি আর ওই নানু যার জন্য নিজের বেটা কুরবানি দিয়েছে রে ওই হোসেনকে আজ ওই নবী পাকের আওলাদকে তিন দিন ধরে তোরা পিপাসিত রাখলি তোরা কেমন নামাজি আমি জায়নাবের বুঝে আসে না আব্বা খুব খেয়াল করুন তারা কারবালার মাটিতে মর্মান্তিক ইতিহাস ওদিকে গেলে নিচে বলা হবে না চলুন আগে জয় তাবুর মধ্যে আছে এজিদের সেনা সৈন্যরা আপনার জয়নুল দিনকে যদি মিটিয়ে দেওয়া যায় পুরুষ থাকবে না নবীর বংশ ধ্বংস হয়ে যাবে নবীর বংশ ধ্বংস হয়ে যাবে বেলায়াত চলবে নাও অলি আল্লাহ থাকবে নাও এই চিন্তা চে চেতনা ছিল এজিদের দলের সেনাদের তাদের সংখ্যা ছিল বাইশ হাজার আর হোসাইনের প্রেমিকের সংখ্যা ছিল বাহাত্তর আপনি বলতেছেন হুজুর বড় বড় দল বড় বড় দল হুজুর বড় দল আলে মোলামা আছে মাস্টার এম এসসি সরকার পর্যন্ত ওদের দিকে আর তোমার কাছে ছোট ওই দল আবার যায় তুমি ইসলাম দেখো যেদি বাইশ হাজার আর বাহাত্তর কোন দিক এজিদির দিক আর হোসাইনের দিকে ইসলাম প্রমাণ করছে আপনি যান বদরে যান সতেরো রোজায় যে হয়েছে যুদ্ধ দেখেন ওখানে বেশি কোন দিকে এক হাজার আর ইমানের দিকে তিনশো তেরো জন জোরে বলেন তাহলে বোঝা যাচ্ছে যেটা বড় আসলে সেটাই রাগ করেন কেন আমার ওপরে আমার ওপরে রাগ করে লাভ নাই এ ও জোবা হে ইস্কে বলতে বাবা তুমি আমাকে মারতে পারো কিন্তু আমার হোসাইন পাকের সেনাদের আলোচনা হোসাইনের আওলাদের আলোচনা কেয়ামাত পর্যন্ত হবে কেন কেন আমি আমিন উদ্দিন দাল কথা বলছি না শুনে নেন কোরআন মানো আলে পাক মানো যারা বলবে আমরা নবীওয়ালা তাহলে আমরা নবীওয়ালা কারা কারা টুখানি দেখি হাদিস শরীফে বলেছেন আল সাতুল, আম্বিয়া আম্বিয়াগণ হল মানে আলেমগণ নবীর অরেস আলেমেরা কি কথা বলেন নবীর অরেস অরেস মানে কি উত্তরশ্বরী বন্ধু নিকটতম নাকি বলেন নাকি তাহলে আলেম যারা হবে তারা কি হবে নবীর অরিস হবে খুব ভালো করে বোঝেন আব্বা তাহলে কোন আলেম তারা আর আমরা কাদেরকে আলেম বলতেছি মেশকাত শরীফ পড়ল দাউত পড়ল মুসলিম শরীফ পড়ল বোখারি শরীফ পড়ল পড়ার পরে সে বলতে আমি বড় আলেম হয়েছি তো যখন বোখারির জন্ম হয়নি শাড়ে চোদ্দোশো বৎসর আগে নবী বলেছেন আল ওলামা আম্বিয়া তুমি বোখারিওয়ালাকে আলেম বলছো মুসলিম শরীফ আলাকে আলেম বলছো আবু আলাকে আলেম বলছো আর যখন বোখারির জন্ম হয়নি আমার নবী তখন বলেছেন আল ওলামা ওয়ারাসাতুলাম্বি তাই সে আলেম কারা এ দুনিয়াদার তাহলে যারা নবীর উত্তর হবে তারা মিথ্যাবাদী যারা নবীর উত্তরস্বরী হবে তারা চিটিংবাজ ঠিক কিন এক কথা সমস্ত ত্রুটি মুক্ত হবে তারা প্রকৃত আলেম হবে সেই আলেম যদি কোনো গ্রামে যায় তার কদমের বরকতে কবরে আজাব মাফ হয়ে যাবে এই আলেমের কথা নবী বলে এবার আমরা দেখি তাহলে নবী পাক কি দেখি গেছেন যে সেই মাল উত্তরস্বরী মানে আমি আমিন উদ্দিন যদি মরি যাই বাবা তাহলে আমি যদি কিছু রেখে যাই বিষয় সম্পত্তি কারা পাবে আমার ছেলে মেয়ে তারা কেন তারা আমার ওয়ারিস আমার নবী তো এটাই বলেছেন আলেম হলো আমার ওয়ারিস ঠিক কি না তাই নবী পাক তো জমি জায়গা রেখে যাননি নবী পাক কি রেখে গেছে রসুল আমার বলেন আমি দুটি ভারী জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি একটি কোরআন শরীফ আর একটি আলে পাক জোরে বলেন এই কোরআন আর আলে পাক নবী আমার এই দুটো হাত দুটি আঙুল মোবারকাকে এরকম করে বলছেন এরকম করে হাদিস শরীফে জল জল করে লেখা আমার নবী বলেছিলেন এ আলে পাক, এই হাতের আঙুল দুটো মিলিয়ে বলেছিলেন এ দুটো এমনভাবে জড়িত থাকবে হাউজে যে কাউসারে না যাওয়া পর্যন্ত কোরআন পাক দুটো থেকে পৃথক হবে না তাহলে কোরআন বুঝতে গেলে আলে পাক বুঝতে হবে আর আলে পাক বুঝতে গেলে কোরআন দেখতে হবে হে বাবা তো কোরআন যদি বুঝতে চাও আলে পাক দেখো আর আলে পাক যদি বুঝতে চাও কোরআন দেখো দুজন দুজনের সঙ্গী হাউজে কাউসার পর্যন্ত জোরে বলে আজ অনেকে কোরআন তো পড়ে আলে পাক বাদ দিয়ে আবার কেউ আলে পাক তো পড়ে কোরআন বাদ দিয়ে ঠিক না তাহলে বোঝা যাচ্ছে যারা কোরআন বাদ দিল তারাও সঠিক নয় শুধু আলে পাক নিয়ে পড়ে থাকলো আলে পাক নিয়ে পড়ে থাক তারাও বাতিল আবার যারা শুধু কোরআন নিয়ে পড়ে আছে মানে আলে পাক ধরেছে আলে কোরআন বাদ দিয়েছে বাতিল আবার আলে পাক ছেড়ে দিয়েছে কোরআন ধরেছে তাও বাতিল কিন্তু যারা কোরআন ধরেছে আলে পাক ধরে আল্লাহ এবং নবীকে ভালোবেসেছে আল্লাহর হুকুম পালন করেছে এই দলটাই জান্নাতি দল এই দলটাই জান্নাতি দল কথা বুঝতেছেন আমার এই ওয়াজ আপনি আজ পর্যন্ত হয়তো এরম ভাবে শোনেননি এভাবে আপনাকে কেউ বলবে না সব আপন আপন সার্থে পুজো করছে স্বার্থ পূজারি আরে আমরা আমাদের জন্য বলি না আমি যা বলি আল্লাহ এবং রসুলের বলি সালাম দেখেন কালাম বড় কালাম ইনশাল্লাহ আমি বুঝতে পারছি এখানে প্রেমিকের দল আচ্ছা আমরা কেউ কি আলে পাকে দুশ্মন আছি বলেন সবাই ভালোবাসি কিন্তু হয়তো অনেকে বলেন যে ভালোবাসি কিন্তু মনের ভিতরে একটু কিন্তু কথা থেকে যায় খবরদার না অলি আল্লাহ পেয়েছি আমরা তাদের সাদকায় চলুন এবার অলি পেলেন কিভাবে আব্বাজি আমার সোনা মানিক একটি তাঁবুর মধ্যে হাজারতে জাইনুল আবেদিনরা তালা আনহু আসেন শুয়ে এমন সময় এজিদের সেনা সৈন্যরা ওই তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে যে সব তাবুতে আম্মাজানেরা থাকতেন ওই সব তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে বাবা এই তাবু থেকে ওই তাবু ওই তাবু থেকে এই তাবু আম্মাজান নবী পরিবার তারা ছোটাছুটি করতেছে বাবা ইতিমধ্যে দেখা গেল হাজাতে জায়নাব রাদিয়াল্লাহ তাআলা লাভ দিয়ে ওই আগুনের ভিতরে আপনার কিনা ঝাঁপ দিয়েছেন সবাই মনে করছে আর না বাজবে না মরে যাবে মরে যাবে ফিনিশ হবে ভালো হবে ইতিমধ্যে দেখা যায় হাজরাতে জয়নুল আবেদিনকে কাঁধে করে নিয়ে ওই তাঁবুর ভিতর থেকে বার করে এনেছেন বাবা আজ আমরা যারা অলি 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 করি যদি হাজরাতে জায়ন কারবালার মাটি থেকে ওই তাঁবুর ভিতর থেকে জয়নুল দিনকে কে না বার করে আনতেন না পেতেন ফুরফুরার পীর না পেতেন মেদিনীপুরের পীর না পেতেন আজমিরের পীর না পেতেন বাগদাদের পীর না পেতেন পাঞ্জাবের পীর না পেতেন সারা দুনিয়ার পীর এ পীর পাওয়ার সাদকা হলো হাজারতে জাইনাবের সাদকা কথা বোঝা যাচ্ছে পেয়েছিস জাইনাবের সাদকায় আর জাইনাব সালামুল্লাহি আলাইহা যিনি আজ আমার পাক বলে গেছেন তোমার থেকে নাসাল জালি থাকবে বেলায়াত জোরে বলেন তাহলে বেলায়াত শেষ হয়ে যেত তো ওখানে কারবালায় তাঁবুর মধ্যে উনি তো অসুস্থ উঠে দাঁড়াতে আগুন ধরে গেছে তাঁবু তো উঠতে পারছেন না এত শরীর খারাপ যদি যায়নাব আম্মা যান আমার তিনি না এনে দিতেন যায়নাব কে হোসাইন আল্লাহ আল্লাহতাল বুন আমার নবী পাকের নাবাসি জোরে বলুন হ্যাঁ বাবা নাওয়াসা মানে নাতি নাতনির পরে কম মায়া হয় দাদা নানার কম মায়া হয় বিশাল মায়া আমি তো আমি এতদিন বুঝতাম না আমি নিজেও বুঝতাম না যে নাতি পুতির প্রতি কেমন মায়া হয় আহা আমি খুব অনুভব করেছি আমার নবী নিজের বেটা ইব্রাহিমকে কোরবানি দিলেন কেন হোসাইনের জন্য আমি অনুভব করছিলাম তখন কিঞ্চিত যখন আমারও ঘরে একদম নাতি পাইছি মায়া লাগে আমার মনে হয় নিজের সন্তান ছেলে মেয়ে তাদের থেকেও বেশি নাতিপুতির প্রতি মায়া হয় এজন্য বৌমা যদি কখনো তার সন্তানকে ধরে মারতে যায় তো দাদা ছুটে আসে দাদি ছুটে আসে বৌমাকে মেরে দেয় তুমি আমার নাতির গায়ে হাত দিলে কেন হয় না বাবা আমি খেয়াল করি বাস্তব জীবনের সঙ্গে মিলাই আমি তখন হাদিস পড়ি আর আল্লাহ কি ব্যাপার আমার নবী পাকের বেটা ইব্রাহিম এক কোলে হোসাইন পাক এক কোলে এমন শোক চুমু খাচ্ছেন বেটার গালে চুমু খাচ্ছেন হোসাইন পাকের গলে আল্লাহ বলেন জিব্রাহিল আমার হাবিবের কাছে যাও আমি দুইজনাকে একসঙ্গে প্রেম করতে দেব না হাবিব আল্লাহ বহি করেছেন একজনকে তুলে নেবেন নবী আমার বলেন জিব্রাইল কাকে নেবেন আল্লাহ ইব্রাহিম না হুসাইন আল্লাহ বলেন হাবিব আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি বেটাও আপনার মোহাব্বতের নবাসাও আপনার মোহাব্বতের আপনি যাকে ইচ্ছা দিয়ে দেন আল্লাহ তাকেই কবুল করবে যাকে ইচ্ছা রেখে দেন আল্লাহ সেটাই কবুল করবে নবী যাতে রাজীব আল্লাহ তাতে রাজি হে সোনা মানিক আমি বুঝেছিলাম যে আমার দরুদিন অবীব পৃথিবীর জমিনে কি হবে কি আমার পর্যন্ত সব জানেন কিন্তু মায়ার জন্য ব্যাটা কুরবানি দিয়েছেন সেই হোসাইনকে কারবালার মাটিতে ইয়াজিদের দল গলায় ছুরি চালিয়েছে এরা মুসলমান এরা মুসলমান সব নামাজি আমার লয় নামাজ দেখি আপনি ভুলে যাচ্ছেন আর সব ইমাম একতে দা করি বলি না আজান হয়ে গেছে শিখি জামাতে নামাজ পড় এক নামাজ না পড়লে আশি হব্বা বা হবে খুব আশ করে হুজুরিরা তো বলো কার পিছনে একতে দা করবো একতে দা করব কার পিছনে যে মসজিদের ইমাম ওই বারো ইমাম অনুসারী হবে ওই ইমাম ইমাম হওয়ার উপযুক্ত হবে আর যে ইমাম এ বারো ইমাম থেকে নিয়ে এই রুট মানে না এ রুট ফলো করে না ওই ইমামের পিছনে একটু দা করলে নামাজ হয় না কারণ ওই নামাজটা হলো বাতিল দেল নামাজ আর এই নামাজটা হলো জান্নাতি দেল নামাজ কথা বোঝা যাচ্ছে এখন আপনি হয়তো বলছেন হুজুর আপনি আলে পাগের কথা এত বলছেন কেন সোনা মানিক আলে পাগের সাদকাতে ওলি পেয়েছি গরিব নওয়াজকে ওদের সাদকাতে পেয়েছি বড়পির আব্দুল কাদের রেলানি হুজুরকে ওনাদের সাদকায় পেয়েছি মোজাদিদ আল পেসানিকে ওনাদের সাদকায় পেয়েছি আপনার পীর আবু বা কাসিদ্দিকি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাই আপনারা ওই আলে পাগের সাদকায় পেয়েছেন তো যাদের ওসিলাতে পেয়েছেন তাদেরকেই ভুলে গিয়েছেন কেন কেন আমি তো অনুরোধ করি পীরকে ভালোবাসো আলে পাককে ভালোবাসো কারণ সবাইকে ভালোবেসে রুট ফলো করে যারা চলেছে তারা কখনো পথ হবে না তারাই জান্নাতি হবে জোরে বলেন জোরে বলেন আমার কথা বোঝা গেছে রাগ হয় অনেকের আপনি হয়তো বলেন হুজুর মাল আছে মাল আসে মাল আছে মানে পাক নিজে বলেছেন আমি চার জায়গায় দিয়েছি ওলি আল্লাহর দরবারে আলে পাকের দরবারে মাল আসে না নাই জলে বলেন বাবাজি আমার কোরআন মাজিদ রব্বে কারিম আমরা মদিনায় আপনার এখানে হাজি আছেন একটা উর্দু নাথ আমি বলবো आने वालो ए तो बताओ शहर मदीना कैसा है आने वालो ए तो बताओ शहर मदीना कैसा है जोरे बोलो आने वालो ए तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रख कर सर उनकी कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालो ए तो बताओ शहर मदीना कैसा है जरे बोलो মোদি বিষয় ল নাকি আনে জোরে বল শুভহান্লা নারায় তগবিল আরো জোরে নারায় তকবে নারায় রে সালাদ মসলা কে মামে আজাম নারায় হয় দাদি आने वालो ए तो बताओ शहर मदीना कैसा है सर उनकी कदमों कदम में रख कर झुक करीनो कैसा है आने वाल बाओ शहर मैसा हे अलाह ला अलाह अला। রহমাত আল্লাহ রহমত হ্যালো হ্যালো আপনারা কি बैठ कर तुम तो आए हो गुंबद खजरा की साए में बैठ के तुम तो आए हो उस साए में रब के ही आगे उस साए में रब की ही आगे सिजदा करना कैसा है आने वाल

سلام عليك سلام يا رسول الله